বর্তমান ফুটবল ইতিহাসে রেকর্ড ভাঙা গড়ার কারিগর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কেউ কাউকে ছাড় দেয় না বিন্দু পরিমাণ, হোক সেটা দেশের ফুটবলে অথবা ক্লাব ফুটবলে। এই যেমন ক্রিস্টিয়ানো রোনালদো 700 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন গত রাতে। ইউরো বাছাই পর্বে ম্যাচে লুসকামবার্গের বিপক্ষে একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর এই গোলের মাধ্যমে নিজের নামটি নিয়ে গেছেন অন্য উচ্চতায়। অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশ মিলিয়ে 700 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো। লুসকামবার্গের বিপক্ষে ম্যাচে নামার আগে ক্রিস্টিয়ানোর গোল ছিল 699টি। একটি গোল প্রয়োজন ছিল 700 গোল পূরণ হওয়ার জন্য, আর সেই সময়টি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে, যখন ক্রিস্টিয়ানো দুর্দান্ত এক চিপে গোলকিপারের মাথার উপর দিয়ে বল পাঠান লুসকামবার্গের জালে। রেকর্ড ব্রেকার ক্রিস্টিয়ানো রোনালদো 700 গোল করেছেন 972টি ম্যাচে, 457 ম্যাচে অন্তত একটি হলেও গোল করেছেন তিনি। অপরদিকে লিওনেল মেসি এখন পর্যন্ত 672টি গোল করেছেন 828টি ম্যাচে। ক্লাব ক্যারিয়ারে রোনালদোর পছন্দের প্রতিপক্ষ সেভিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, গেতাফে, সেল্টা ভিগো এবং বার্সেলোনার বিপক্ষে গোল করেছেন সবচেয়ে বেশি। এদিকে লিওনেল মেসির পছন্দের ক্লাবগুলো হচ্ছে সেভিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, রিয়াল মাদ্রিদ, এসপানিয়েল, অ্যাথলেটিক, ওসাসুনা, লেভান্তে, রিয়াল বেতিস এবং দেপোর্তিভো লা করুনা। এই ক্লাবগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি গোল করেছেন লিও মেসি।